আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হল আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 11 আগস্ট 2021 তারিখে। তো আপনার স্ক্রিনে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। তো আমি আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটিতে এখানে মোট পদ রয়েছে 13টি, 13টি পদের মোট পদের সংখ্যা রয়েছে এখানে 63টি। তো আপনারা এই অংশে দেখতে পাচ্ছেন পদের নাম লেখা রয়েছে এবং বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এবং কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে প্রত্যেকটি পদে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ভাবে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এখানে দেখে নেবেন আপনি কোন পদে এটিতে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু মোট 13টি পদ দেওয়া আছে। তো আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর পুরো বিজ্ঞপ্তিটি আপনারা যখন অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তখন ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে যে বিজ্ঞপ্তি নিচে দিকে আসে এখানে দেখতে পাবেন লেখা আছে সুবিধা, এখানে নানা ধরনের কিন্তু আপনার সুবিধা পেয়ে যাবেন, অনেক ভাতাও এখানে পেয়ে যাবেন, বিস্তারিত এখান থেকে আপনারা সুন্দরভাবে ওখানে পড়ে নেবেন। আমি এখান থেকে আপনাদের শর্তাবলীগুলো এখানে জানিয়ে দিই। এটির বয়স যে সীমাটি লাগবে বয়স হচ্ছে 30 জুন 2021 তারিখে, পাত্রীর বয়স 18 হতে 30 বছর হতে হবে, মুক্তিযোদ্ধা কোটে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সীমা বা সর্বোচ্চ 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, শিক্ষাগত যোগ্যতা কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 4 স্কেল ন্যূনতম 2.50 অথবা সিজিপিএ 5 এর স্কেলে ন্যূনতম 3.50। আর আবেদনের জন্য আপনাদের যে ফিট লাগবে সেটি হলো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 নং হতে 10 নং পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 1000 টাকা এবং 11 নং হতে 13 নং পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 500 টাকা টেলিটক প্রিপেড মোবাইলের মারফতে SMS এর মাধ্যমে কিন্তু আপনাদের ফিটে কিন্তু প্রদান করতে হবে। উপরে যে পদগুলো আমি আপনাদেরকে দেখালাম সেখানে 1 থেকে 10 নম্বর পদের জন্য লাগবে 1000 টাকা এবং 11 থেকে 13 নং পদের জন্য লাগবে 500 টাকা। অনলাইনে আবেদন করার লিঙ্ক এখানে একটি ওয়েবসাইট ঠিকানা দেখতে পাচ্ছেন দেওয়া আছে, এখানে গিয়ে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটিতে আবেদনটি করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তারিখটি দেওয়া রয়েছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 17 আগস্ট 2021 খ্রিস্টাব্দ সকাল 10টায় এবং জমাদানের শেষ তারিখ ও সময় 7 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা। তো এটির আবেদন শুরু হয়ে গিয়েছে, আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদনটি সম্পন্ন করে এটিতে কীভাবে টাকাটি পরিশোধ করবেন। 5 নম্বরে যে বিষয় লেখা আছে দেখতে পাচ্ছেন কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিদ্যুৎ সেক্টর প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং অনুমোদনের কাগজ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তো এখানে আরো কিছু নির্দেশনা দেওয়া আছে, আমি এর ভেতর থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হয়েছে আমি শুধুমাত্র কিন্তু আপনাদের সেগুলো জানিয়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে অনলাইনে আবেদনের কিছু নির্দেশনা দেওয়া রয়েছে কিভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে, তো পূর্বে আমি আপনাদেরকে বলে দিলাম। তো এটি যখন অনলাইনে আবেদন করবেন আবেদনের সময় আপনার ছবি এবং সিগনেচারের মাপ কিন্তু লাগবে। তো যখন আপনি অনলাইনে আবেদন করবেন আবেদন করার পূর্বে এগুলো সাইজ করে তারপর আপনি অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাবেন। তো ছবির জন্য যে মাপটি লাগবে সেটি হলো 300x300 পিক্সেল এবং সিগনেচারের জন্য লাগবে 300x80 পিক্সেল। তো যখন আপনি অনলাইনে আবেদনটি করবেন আবেদন করার পর আপনার আবেদনপত্রের যে কপিটি রয়েছে সেটির প্রিন্ট কপি কিন্তু আপনি একটি সংগ্রহ করে রেখে দিবেন। নিচের দিকে আসলে এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে কিভাবে আপনার SMS টি প্রেরণ করবেন। তো এটি SMS পাঠানোর নিয়ম একদমই সহজ, দেখতে পাচ্ছেন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন APSCL, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি যেটি আপনি পাবেন, আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন, ইউজার আইডি লিখে আপনি সেন্ড করবেন 1622 নম্বরে। এভাবে আপনাকে কিন্তু দুটি SMS কিন্তু এখানে প্রেরণ করতে হবে। তো আমি আপনাদের পরের ভিডিওটি এটি সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার এটি টাকাটি পরিশোধ করবেন। SMS টি কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে কিন্তু পাঠাতে হবে। তো যখন আপনি আবেদন ফর্মটি পূরণ করবেন আবেদন ফর্মে যেন কোনো প্রকার ভুল যেন না হয় আপনি সঠিকভাবে দেখে আবেদন ফর্মটি পূরণ করে নেবেন। এই ছিল মোটামুটি বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তি থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আপনারা যখন অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাবেন পুরো বিজ্ঞপ্তিটি একবার ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপর আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার সাথে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং কীভাবে ফিটি প্রদান করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।